I am Ankun Maiti. I am a student of Krishna Chandrapur High School. It is under Sundarban, one of the most backward regions of India. I left Kolkata, the city of joy, to study here. This is a higher secondary government-sponsored co-educational school having more than 3,500 students. There are arts, science, commerce, vocational education and Rabindra open schooling for dropped out students. It has 4 hostels, 2 for girls and 2 for boys. Students are very disciplined. 72 teachers are very punctual. There is a school auditorium, multi-gymnasium, medicinal plant garden, rooftop solar system, well-equipped 10 laboratories, big library, reading room, 2 mid-meal dining halls with kitchens, model classrooms, audio-visual system of learning, CCTV monitoring, public addressing system, art gallery, sports room, work education laboratories, beautiful garden and park, big playgrounds, sanitary vending napkin machine with incinerator, floor attached toilets having running water connection, child cabinet, NCC, NSS playing materials, basketball court, statues of animals, birds and big computer laboratories having more than 100 computers. Excellent academic and cultural performances. Oh,
আপনারা যে সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একটা জায়গায় বুঝতে পারলেন, সহযোগিতায় নাবালিকা ছাত্রীর বিয়ে রুখলেন প্রধান শিক্ষক, পড়াশোনার ভার নিল স্কুল, নিজের পায়ে দাঁড়াতে নতুন করে লড়াই শুরু কিশোরীর। সাত দিনের মধ্যে আবার অসময় বিয়ে হওয়া থেকে রেহাই পেল নাবালিকা। গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং এ এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছিল প্রশাসন। মঙ্গলবার ওই জেলারই মথুরাপুরে আর এক নাবালিকার বিয়ে রুখে দিল সহপাঠী ও স্কুলের প্রধান শিক্ষকের সম্মিলিত চেষ্টা। স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। আমার নাম তন্দা বৈরাগী, বাড়ি জলঘাটা। আমার মেয়ে 8 বছর মারা গেছে, জ্যোতি বৈরাগী। আমি চাই দেশের কাজটা হোক, সব জানো না এরকম বিফলে না চলে যায়, তাই আপনাদের কাছে কামনা করছি সবার, আমার যেন কোল খালি হয়ে গেছে আর যেন না কারোর কোল খালি হয়। 50% লোক এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, একমাত্র আমাদের কৃষ্ণচন্দ্রপুর চন্দনবাবুর উদ্যোগে ওনার NSS NCC দল এসে এই জলঘাটা বিভিন্ন গ্রামে পরিদর্শন করে সেখানে ব্লিচিং পাউডার এবং আরও অন্যান্য মেডিসিন দিয়ে সহায়তা করেছি। এই হেড স্যার আমাদের খুব হেল্প করছে। আমি ডাকাতমারা গ্রামের বাসিন্দার, কৃষ্ণনগর হাই স্কুল তরফ থেকে গাছ লাগিয়েছিল, গাছের রক্ষণাবেক্ষণ।